আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা অ্যাগেইন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য। আই হোপ আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালোই আছি, নিরাপদে আছি। আজকের ব্লগটা আমি হচ্ছে ইফতারের পর থেকে স্টার্ট করেছি। গতকালকের ব্লগ আপনারা যেখান থেকে দেখেছিলেন শেষ করেছি, তারপরে থেকেই বলতে পারেন। ইফতারের পরে বেশ খানিকটা সময় একটু রেস্ট নিয়ে আমি আবার কাজে চলে আসছি। আর এটার পেছনের কারণ হচ্ছে এই কাজগুলো রেখে দিলে একটু অসুবিধা হবে, আর এটা আমি দিনের মধ্যে কমপ্লিট করতে পারিনি। আরও একটু প্রিপারেশনের কারণটা হচ্ছে আমার বাসায় একজন স্পেশাল গেস্ট আসবে, সো যার কারণে কিছুটা কাজকর্ম একটু এগিয়ে রাখছি। এটা তো স্বাভাবিক, আমাদের বাসায় গেস্ট আসলে আমরা একটু এক্সট্রা প্রিপারেশন নিই, এটা খুবই কমন একটা ব্যাপার। তো আমি এখানে টাওয়ালগুলো সব গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই পরিষ্কার হয়েছে। তবে এই সুতি টাওয়ালটা একেবারেই তেল আস্তে কাস্তে হয়ে যায়, এটা খুবই বিরক্ত লাগে আমার কাছে। আর মাইক্রোফাইবার টাওয়ালগুলো বেশ ভালো রান্নাঘর বা যে কোনো ক্লিনিংয়ের জন্য আমার যেটা মনে হয়েছে। আর এখন আমি এক এক করে সব একটু একটু পানি ছেড়ে সিঙ্কের মধ্যে বসেই ধুয়ে নিচ্ছি। সিঙ্কটা কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, সবসময় কোনো কিছু ধোয়ার হলে আমি আগে পরিষ্কার করে নিই, কোনো অসুবিধা নেই। আর এখানটায় তো জাস্ট খাবার দাবারের সাথে রিলেটেড জিনিসগুলোই ফেলা হয়, অন্য আদার্স নোংরা কিছু থাকে না। তারপরে ওয়াশ করে তারপরে এগুলো ক্লিন করেছি আমি, আর এখন জাস্ট মুছে রেখে দিলাম। আর এদিকটায় আমি বেলকুনিতে এগুলো এখনই শুকানোর জন্য দিয়ে দিচ্ছি, বাতাসে এগুলো রাতভর বাতাস যা থাকবে তাতেই শুকিয়ে যাবে। আর বেড আপনাদের ভাইয়া ধুয়েছে, আমি যখন এই কাজগুলো করেছিলাম তার আগেই ও হচ্ছে গিয়ে বিছানার চাদর মশারি এগুলো সবগুলো ধুয়ে নিয়েছে। তো অলমোস্ট আমাদের কাজ প্রায় ডান। আর রাতের বেলাতে এখন তেমন কোনো কাজ নেই, জাস্ট হালকা পাতলা রান্নাবান্না সেহরির জন্য, আর হচ্ছে টুকিটাকি কিছু জিনিসপত্র একটু এগিয়ে রাখা আর কি। তারপর আমি বেডশিট বা ওই পাশে রুমটা গুছাই নি, ওটা কালকে সকালে উঠেই ক্লিন, মানে ক্লিন তো করাই আছে, ওটা সকালে উঠেই আমি গুছিয়ে নিব, এটা হচ্ছে মেইন বিষয়। আর রাতের বেলাতে এখানটায় কি বলবো, যে এই পরিমাণ বাতাস থাকে, মনে করেন কারেন্ট চলে গেলে আমার বারান্দায় আসলেই একদম রিল্যাক্স লাগে, আর কোনো অসুবিধা হয় না। শুধুমাত্র তখন মনে হয় যে মানে কারেন্ট নেই সেটার খারাপ লাগাটা হচ্ছে ওয়াইফাই বা এই জন্য, কিন্তু এছাড়া আর খারাপ লাগার কিছু কারণ নেই। তো এখানটাই আমি ফ্রিজের হ্যান্ডেলের কাভার দুটো দিয়ে দিয়েছি ড্রাই হতে। তো এই হচ্ছে ওভারঅল আমার বেলকনিতে যেভাবে করে সমস্ত কাপড় চোপড়গুলো নেড়ে দিয়েছি। এখানে বালিশের কাভারগুলো আছে, আর এই পাশে দুটো বেডশিট আমি হচ্ছে একটু ভাঁজ করে করে শুকা দিয়ে দিয়েছি, আর ওই পাশে কার্পেটটাও বা পাপোশ যেটাই বলেন না কেন এটাও শুকাতে দিয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন শুকাতে থাকুক। আর এরপরে আমি ক্যামেরাটা জাস্ট অফ করে দিয়েছি, কিন্তু আবার চালু করেছি। আমরা সেহরি টেহরি করার পরে আমি শুধু জাস্ট একটু কাজ এগিয়ে রাখছি, সেটা হচ্ছে আগামীকালকে যেহেতু বাসায় গেস্ট আসবে, সো ডেফিনেটলি তাদের জন্য ইফতার রেডি তো করতেই হবে। আমরা যেরকম একেবারেই ছিমছাম করে ইফতার করি সেটা তো সম্ভব না। তো যার জন্য হচ্ছে গিয়ে আমি একটু ছোলা ভিজিয়ে রাখছি, আর পিঁয়াজুর জন্য দুই ধরনের ডাল একটু ভিজিয়ে রাখছি। এগুলো একটু ভিজতে থাকলে তারপরে কুক করতে একটু ইজি হবে আর কি। তো এখানে আমি কলাইয়ের ডাল ভিজিয়ে দিচ্ছি, পাশাপাশি একটু মসুরের ডাল। আমার এই দুই ধরনের ডাল মিলিয়ে পিঁয়াজুটা করলে খেতে বেশি ভালো লাগে। অনেকে শুধু মসুর ডাল, অনেকে শুধু কলাইয়ের ডাল দিয়েও করে, সেটাও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। বাট আমার কাছে দুটো ডাল মিলিয়ে করলে সেটা খেতে বেশি ভালো লাগে আর কি। তো এগুলো জাস্ট ভিজিয়ে রেখে আমি ঘুমিয়ে যাব। পরের দিন সকালে উঠে বেশ লম্বা জার্নি এবং কাজকর্ম অনেকটাই আছে, টুকিটাকি কিছু জিনিসপত্র কিনতে হবে, সকালবেলা উঠে আপনাদের ভাইয়াকে সেগুলো কেনার জন্য বাজারে পাঠাবো, আর আমি ততক্ষণে ঘর দোর গুছিয়ে নিব আর কি, বিছানার চাদর টাদর বিছিয়ে সব কিছু রেডি করে নিব, আর পাশাপাশি অন্যান্য আদার্স কাজ যা করার করে নিব। আমি ডালগুলো জাস্ট একটু ঢেকে রাখছি, তো এখন জাস্ট ঘুমিয়ে যাব। সো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো সকালবেলা উঠে আমি জাস্ট আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি বাজারে চলে যাও, দেরি করলে হবে না। তাও আবার ঘুম থেকে উঠতে হয়ে গিয়েছে দেরি, তো যার কারণে একটু তাড়াহুড়োই লাগছে, আমার ভয় লাগছে যে আমি সব কিছু প্রিপেয়ার করতে পারবো কিনা অন টাইমে। তো এই যে এটা হচ্ছে আমাদের বেড, আমাদের বেডরুমটা এভাবে করে গুছিয়ে নিয়েছি, এই বেডশিটটা বিছিয়েছি, খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। একেবারে পুরো বাসার রুমের সাথে পুরো জিনিসটা মিলে মিশে একাকার হয়ে গিয়েছে, এটা আমার রুমে প্রথমবার বিছিয়েছি। কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এই হচ্ছে ওভারঅল আমার বেডরুম গুছিয়ে নিয়েছি আর টুকিটাকি যা কাজ করার তো করেইছি বাট ক্যামেরা অন করে আসলে যখন তাড়াহুড়ো থাকে তখন ক্যামেরা অন করে কাজ করা যায় না একটু রিল্যাক্স মোডেই করতে হয় আর এটা হচ্ছে পাশের রুম আমাদের যেটা মা আব্বা ছিলেন ওই রুমটা হচ্ছে কি এই বেডটা শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে এটাই বিছিয়ে দেই এটাও আমার খুব পছন্দের একটা বেডশিট তো এটা বিছিয়ে দিয়েছে ওই রুমও একেবারে গোছানো পরিপাটি আর এদিকে আপনাদের ভাইয়া বাজার থেকে অলমোস্ট চলে এসছে ও এসে অলরেডি কাঁচামরিচ আর ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলো ধুয়েও পানি ঝরানোর জন্য রেখে দিয়েছে মানে সবাই সবার মতো করে কাজ করে যাচ্ছি যখন যেখান থেকে যতটা পেরেছি ততটুকু ফুটেজ নিয়েছি আর কি শেষের দিকে তো অনেক কিছুই এলোমেলো দেখবেন আপনারা এটা হয় বাসায় যেদিন গেস্ট আসা হয় সেই দিন আসলে ওভাবে করে ভিডিও করা যায় না সবসময় তো এখানে বাজার থেকে আপনাদের ভাইয়া যা যা এনেছে ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম আনা হয়েছে আর আমি একটু চিকেন সাসলিক করব যার জন্য একটা ক্যাপসিকাম আনিয়েছি আর সবজি ছিল না তো যার কারণে বেগুন আমরা দুজনেই খেতে পছন্দ করি তো বেগুন এনেছে এটা আজকের রান্নার সাথে রিলেটেড না তারপরও আর এই যে ডিম আর পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে আরও কিছু জিনিস আনা হয়েছে ফ্রুটস আনা হয়েছে তারপর মুড়ি এগুলো আদার্স কিছু জিনিস আনা হয়েছে তো ডিমটা জাস্ট ও খুলে একটু রেখে নিচ্ছে আর পাশাপাশি আমার কাজিন আছে আজকে আমাদের সাথে ও খুবই হেল্পফুল মানে কি বলবো যে আজকে বিশেষ করে স্পেসিফিক কয়েকটা জিনিস ও নিজে করেছে আপনাদের ভাইয়া যেমন সমস্ত কাটা কাটি থেকে শুরু করে প্রিপারেশনের দিকে ও আমায় প্রচণ্ড রকম হেল্প করেছে আর আমার ছোট ভাই সরি আমার কাজিন ছোটো না আমার ও আমার 2 মাসের বড় মানে আমরা সমবয়সী আসলে তো ও হচ্ছে গিয়ে একেবারে পরোটা বানানোর আদ্যপন্ত সমস্ত কিছুতে ও হেল্প করেছে আর এছাড়াও মনে করেন ডিম চপটা বানানোর একদম শুরু থেকে শেষ অবধি শুধু ভাজাটা আমি ভেজেছি আর সমস্ত কিছু ও হেল্প করেছে এরকমভাবে তিনজনে মিলেমিশে একসাথে কাজ করেছি আর কি তো যাই হোক এই যে আপনারা দেখতে পারলেন টমেটো আনা হয়েছিল শসা তারপরে হচ্ছে আপেল আর হচ্ছে আনার বা বেদানা যেটাই বলি না কেন আর যেহেতু চিকেন সাসলিক করবো এই জন্য একটা চিকেন আনা হয়েছে আর মুড়িটা শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য মুড়িও নিয়ে আসা হয়েছে এখানে তো এগুলো সব কিছু একটু গুছিয়ে নিয়ে ফল টলগুলো ধুয়ে টুয়ে একটু গুছিয়ে রেখে এখন চলে আসছি হচ্ছে গিয়ে রান্নার প্রিপারেশনে তো এখানে ছোলাটা এত সুন্দর ভিজেছে মাশাল্লাহ মানে আমি হচ্ছে দেখেই বেশ ভালো লেগেছে কারণ ছোলাটা নর্মালি ভালো ভিজলে কিন্তু রান্নাটাও বেশ ভালো হবে তো এদিকে তো দেখলেন যে আপনাদের ভাইয়া অনেকগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছে তো এখন সব এক এক করে কেটে নিচ্ছে কারণ পেঁয়াজও বানানো হবে বুট রান্না হবে তো সব কিছু মিলে বাট আমি একটু বোকামি করে ফেলেছি ওকে যদি এই সময়টাতে বলে দিতাম যে আমি চিকেন সাসলি করব 3-4টা পেঁয়াজ আস্ত রেখো তাহলে একটু সুবিধা হতো বাট ওটা বলতে ভুলে গিয়েছি যার কারণে পেঁয়াজ সবই ও কেটে ফেলেছিলো পরে আমার আবার চিকেন সাসলিকের জন্য পেঁয়াজ ছুলে কেটে নিতে হয়েছে একপাশের চুলে আমি আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পাশে প্রেশার কুকারের মধ্যে আমি ছোলাটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি এর আগেও আমি শেয়ার করেছিলাম যে ছোলাটা আমি প্রেশার কুকারেই সিদ্ধ করি তাহলে খুব দ্রুত হয় এবং খুব ভালোভাবে সিদ্ধ হয় কোনো ধরনের বেকিং সোডা বা কোনো কিছু দেওয়ার দরকার হয় না কারণ বেকিং সোডাটা খাওয়ার নিষেধ নেই আমাদের বাট যে কোনো কিছু কিন্তু হেলথের জন্য একটা সার্টেন পিরিয়ডের পরে আসলে ক্ষতির কারণই হয় আমার কাছে ভালো লাগে না বেকিং সোডাটা খাবারে একেবারেই প্রয়োজন না হলে ব্যবহার না করেই আমি থাকার চেষ্টা করি আর কি তো এদিকে চপিং মাস্টার এক এক করে সব কিছু চপ করছে আর একটু একটু করে গুছিয়ে রাখছে আর কি আমি যখন যতটুকু ফুটেজ নিতে পেরেছি নিয়েছি আর বাকি যতটুকু সম্ভব হয়নি ততটুকু তো আর নিতে পারিনি আর কি শেষের দিকে বিশেষ করে যখন অলরেডি গেস্ট চলে আসবে আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে তাদেরকে আনার জন্য নিচে গিয়েছিলো তো আমার ফোনটা ও সাথে করে নিয়ে গিয়েছিল কারণ আপু হচ্ছে গিয়ে আমার ফোনেই কল দিয়ে যোগাযোগ করছিল তো যার কারণে ওই ফোনটা নিয়ে গিয়েছিলো বলে শেষের দিকে কিছু কিছু জিনিস আমার গুছিয়ানোর পরে ভিডিও ফুটেজ নেওয়ার ইচ্ছে ছিল বাট সেগুলো পারিনি আর এখন এই কাজ করতে করতে আগে একটু হিন্ট দিয়ে নেই বাসায় কি আসছে সেটা হচ্ছে আমার বাসায় আজকে একজন স্পেশাল গেস্ট আসবে সেটা হচ্ছে আপনাদের মতো একজন বোন বিশেষ করে যার সাথে আমার পরিচয়টা ইউটিউবের মাধ্যমে আর ইউটিউবিং করতে এসে
আমার অনেকের সাথেই মিট হয়েছে, যাদের বিশেষ করে বাণিজ্য মেলায় বসে আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের মধ্যে, বাট ফার্স্ট টাইম আমি আমার ইউটিউবে পরিচয় হয়ে কোনো এক আপুর সাথে এভাবে করে আমার বাসায় মিট করার সুযোগ পেয়েছি। সে আমার বাসায় এসেছে, তো সেইটা আমি মানে আমার কাছে ভীষণ রকম স্পেশাল, এবং আমি আল্লাহ পাকের কাছে নিজেকে অনেক বেশি কি বলবো যে লাকি মনে করি, বা আল্লাহ পাক আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন, এটার জন্য আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সো দোয়া করবেন আপনারা, আপনাদের সবার সাথেই যেন আস্তে আস্তে করে এরকম মিট করার সুযোগ হয়। তো আপুর নাম বলার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপু এই প্ল্যাটফর্মে কাজ করে আপনারা আমার মতো। আপুর চ্যানেলের নাম হচ্ছে মাই ডেইলি লাইফ ইন বিডি, আপুর নাম হচ্ছে ফাতেমা আপু। তো আমি আপুর চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আপুর চ্যানেলটা একবার হলেও অন্তত ভিজিট করবেন, কারণ আপুকে আমি যত দেখি তত অবাক হই যে একটা মানুষ, তিনি একজন মানে প্রফেশনালি সে হচ্ছে একজন টিচার, তারপরে হচ্ছে গিয়ে দুই বাচ্চার মা, দুটো কন্যা সন্তানের মা, পাশাপাশি তার অসম্ভব হাতের কাজের গুণ আছে যেটা আমায় মানে রীতিমতো পাগল করে। এক কথা, আমি যখন তার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। তো আপুকে একটু সবাই সাপোর্ট করবেন, কারণ আপু শৌখিনতার বসে শখ করে ইউটিউবে একটা চ্যানেল খুলেছে শুধুমাত্র তার হাতের কাজগুলোকে বা তার সংসারের টুকিটাকি জিনিসগুলো, ভালো লাগাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। তো আশা করি যে আপনারা আপুকে একটু হলেও সাপোর্ট করবেন, আপুর চ্যানেলটা ভিজিট করবেন। আর এখানে কাটা বাছার পরে আপনাদের ভাইয়া জাস্ট একটু বারান্দায় এসে বাতাসে দাঁড়িয়েছে, রেস্ট নিচ্ছে আর কি। ওই সময় দেখলো যে আমাদের মন্টু মিয়া আর টুকটুকি, তারা হচ্ছে গিয়ে জেব্রিনার একটা পাতা এভাবে একটু হালকা বাঁকা হয়ে ঝুলেছিল, তো যতটুকু ওদের খাঁচার মধ্যে যেত আর কি, সম্পূর্ণটুকুই ওরা পাতা খেয়ে ফেলেছিল। তো পরে আবার সেটা উপরে উঠে এসেছে, তো যার কারণে আর ওরা খেতে পারছিল না, ঠোঁট দিয়ে আর পাচ্ছিল না, এই যে দেখেন কীভাবে করে খাচ্ছে। তো যার কারণে হচ্ছে আপনাদের ভাইয়া জেব্রিনার পাতাটাকে আর একটু ভেতরের দিকে দিয়ে দিয়েছে। আমার জানা মতে এটা তেমন কোনো হার্মফুল পাতা না, যার কারণে ও দিয়েছে, তো ওরাও বেশ মজা করেই খাচ্ছিলো। আর এখন তো সময় প্রায় ইফতারের কাছাকাছি চলে এসছে। আর এদিকে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা হচ্ছে, আপুর সাথে আমার প্রথম ফোনে কথা হয়েছে। আপু বললো আমি বসুন্ধরা থেকে বের হয়ে আসছি, আমি তো নিরিবিলি নিশ্চিন্তে রান্নাবান্না বসিয়ে দিয়েছি যে আপু যেহেতু আসতেছে বলছে, দ্যাট মিন্স আমি আগে ভাগেই সব কিছু রেডি করে নিই যেন আপু আসলে আপুর সাথে বসে আমি একটু গল্প করতে পারি। কারণ আমার বাসায় কোনো গেস্ট আসলে, আমি যদি গেস্ট আসা অবস্থাতেও রান্নাঘরে গিয়ে কাজ করি, আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে। বাট এইটাই আমাদের মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু হয়, আপনারা দেখবেন যে গেস্ট আসলে তাকে সময় দিতে আমরা পারি না, যার কারণে আমি আগে ভাগেই রান্নাটা বসিয়ে দিয়েছি। ওমা রান্না করছি করছি কয়েকটা আইটেম করা হয়ে গিয়েছে, এমন সময় আমি ফোন দিয়ে, আপু তো ফোন ধরছে না ফোন ধরছে না, আমার তো সেই টেনশন, আল্লাহ আপু কেন ফোন ধরছে না, কী অসুবিধা হলো, আপু কি আসবে না তাহলে, এই সে মানে মনের মধ্যে নানা চিন্তা জল্পনা কল্পনা, তার মধ্যে আমি কাজ করার স্পিড পাচ্ছি না, মনটাই ভীষণ রকম খারাপ হয়ে গেছে আর কি। তারপরে যাই হোক, লাকিলি অনেকক্ষণ পরে আপুকে ফোন দিয়ে আবার পেলাম, তখন আপু বললো আমি একটু নিউ মার্কেটে এসেছিলাম, তো আমি নিউ মার্কেট থেকে বের হয়ে এখন রওনা হচ্ছি। যাই হোক, আপু তারপরে রওনা দিয়ে দিয়েছে, আমি আবারও কাজ করতেছি আর কি, এক এক করে আমরা এখানে, যেমন আমি রান্না করছি, আপনাদের ভাই আমাকে রান্নায় হেল্প করছে, আবার আমার কাজিনকে কাজে হেল্প করছে। তো আমি ওদিকে তো ছোলাটা রান্না চাপিয়ে দিয়েছি আপনারা দেখলেন, আর এদিকে আজকে পুরোটা রেডি, বিশেষ করে পরোটা বানানোর, সেটা হচ্ছে আমার ভাইয়ের। আমি পরোটার খামি থেকে শুরু করে পরোটা এত ভালো বানাতে পারি না, যেটা সত্যি কথা, বাট ও এই সমস্ত ব্যাপারে ছেলে মানুষ, বাট তারপরও এত এক্সপার্ট, আমি অবাক হয়ে যাই ওর হাতের কাজ দেখলে। তো ও হচ্ছে পরোটাটা বানিয়ে নিয়েছে, প্রথমে লবণ আর হচ্ছে তেল দিয়ে ভালো করে পরোটাটা ঝুরঝুরা করে করে নিয়েছে, তারপর সামান্য একটু চিনি দিয়েছে, আর এখানে দুটো ডিম সেটা হচ্ছে ফেটিয়ে নেওয়া হয়েছে। তো ওইটা দিয়ে আগে হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবে সমস্ত জায়গায়, তারপরে আস্তে আস্তে করে নর্মাল একদমই ঠান্ডা পানি দিয়ে ও ডোটা রেডি করে নেবে। সম্পূর্ণ ডিটেলস তো আসলে দেখানো সম্ভব না, পরবর্তীতে যদি কখনো আবার আলাদা করে সম্ভব হয় আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো এখানে এই কাজটা ও করেছে, আর রোজা রেখে এই কাজগুলো কিন্তু আসলে খুবই কষ্টদায়ক একটা কাজ। তারপরও আমার ভাইয়ের প্রতি আসলে আমি সত্যিই কৃতজ্ঞতা জানাই, কারণ ও না হলে এই আইটেমটা আমি করতে পারতাম না, আমি এত সুন্দর করে পরোটা বানাতে পারি না। যাই হোক, এদিকে হচ্ছে ইফতারে আমরা জুসের জন্য একেবারে রিয়েল
তরমুজের শরবতটাই আজকে বানাতে চাচ্ছি। তো যার কারণে তরমুজগুলো তো স্লাইস করে কেটে রাখা হয়েছিল বেশ কিছুক্ষণ আগে, তো একটু ফ্রিজে রাখা হয়েছিল সেগুলো, এখন সেটা বের করে তরমুজের শরবতটা বানিয়ে নিচ্ছি। কারণ আপুরা অলমোস্ট প্রায় কাছাকাছি চলে আসতেছে, যার কারণে আমরা ফুলি প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। আর এদিকে সামান্য একটু চিনিও মিলিয়ে দেওয়া হচ্ছে। আপনাদের যদি অল্প জনি সময় বেশি নিও না ভাই, অসুবিধা না হয়, বা ফ্রুটসের যে ন্যাচারাল স্বাদটা সেটা যদি ভালো লাগে তাহলে এক্সট্রা সুগার অ্যাডের দরকার নেই। বাট আমি হালকা একটু চিনি অ্যাড করে দিয়েছি আর কি। তো এখন এখানে বাকি যে তরমুজগুলো ছিল চিনিটা দেওয়ার পরে সেটা দিয়ে আবার একটু ব্লেন্ড করে নেওয়া হবে। আর তারপরে এটা ছেঁকে নেওয়া জব, যদিও তরমুজের বিচি সহ খাওয়া নাকি ভালো হেলথের জন্য, বাট আমি ছাঁকনি দিয়ে প্রথমে ছেঁকে ব্যর্থ হলাম। তারপরে একটা জর্জেট কাপড় দিয়ে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। আমার খুব খারাপ লাগা বা কষ্টের বিষয় হচ্ছে তরমুজের শরবতটাকে সার্ভ করার পরে আমি সেটার ফুটেজ নিতে পারি নাই, কারণ সেই সময় ফোনটা নিয়ে আপনাদের ভাই আপুদের খানতে নিচে গিয়েছিল আর কি। তো যাই হোক, পরে আবার যেদিন তরমুজের শরবতটা করব সুন্দরভাবে আপনাদেরকে সার্ভ করে দেখাবো ইনশাল্লাহ। আর এখানে আমি চিকেন সাসলিক করব, তার জন্য আমি যেভাবে করে এটা ম্যারিনেট করে নিচ্ছি সেটাই শেয়ার করছি। আমি কোনো স্পেশাল রাঁধুনি বা কেউ নই, বাট আমার কাছে মনে হয়েছে আমি যেভাবে করেছি সেটা বেশ খেতে ভালোই লেগেছে। আর আমি লাইফে প্রথমবার চিকেন সাসলিকটা বানিয়েছি, সেই অনুযায়ী আমি আমার আউটকাম যেটা এসেছে সেই রেজাল্টটায় অনেক হ্যাপি আর কি। এখানে চিকেন যেটা বোনলেস চিকেন সেটা একটু স্কোয়ার শেপ করে আমি কেটে নিয়েছি আর কি, কিউব করে যেটা আমরা বলি। তো কেটে নিয়ে তার মধ্যে আমি এখানে টক দই, প্রথমে একটা আস্ত লেবুর রস যতটা আসে সেটা দিয়েছি, লবণ দিয়েছি সামান্য একটু, কি বলবো যে টক দই খুবই অল্প দেখেছেন তো দুই চা চামচের একটু বেশি হবে ওখানে, কারণ যেহেতু উঁচু ছিল। তারপরে সয়া সস দিয়েছি, পাশাপাশি হচ্ছে আদা আর রসুনের পেস্ট দিয়েছি। আর আমার কাছে হট টমেটো সস ছিল না, যার কারণে আমি একটু সুইট চিলি সস দিয়েছি, আপনারা এটা দিতে পারেন। আর এখানে না আমি এই সেম মশলার মধ্যেই একেবারে আমি যে কিউব করে টমেটো কেটেছিলাম বা পেঁয়াজ কেটেছিলাম আর কী বলবো ক্যাপসিকাম, সেগুলো সব সেম মশলা আমি মাখিয়ে নিয়েছি, কারণ আমার সময় অনেক অল্প, কাজ অনেক বেশি, যার কারণে এতটা সময় নিয়ে আমার কাছে যে আলাদা আলাদা করে ম্যারিনেট করবো আলাদা আলাদা করে রাখবো। আসলে কি রন্ধন শিল্পী যারা তারা প্রেজেন্টেশনের জন্য অনেক কিছু বা সৌন্দর্যের জন্য আপনাকে অনেক কিছু দেখায়, বাট আমার তো এটা লাইফস্টাইল ব্লগিং, আর বিশেষ করে ন্যাচারালি আমরা রিয়েল লাইফে যেভাবে করে একটু তাড়াহুড়োর সময় যেভাবে করে কাজ করি সেটাই কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করি আর কি। আর যখন আলাদা করে করার সময় পাই, ওই সময়টা থাকে, তখন আলাদা করেই হয়তো বা করতাম, বাট আজকে আমার হাতে ওই সময়টা ছিল না, যার কারণে এইভাবে করেই করা। তো চিকেন সাসলিকগুলো রেডি করে কাঠিতে ভরে আমি, আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন আর কি। তো আর কাঠিটায় যখন আপনি সাসলিকগুলো ভরবেন তার আগে কাঠিটা কিন্তু 10-15 মিনিট একটু পানিতে ভিজিয়ে নেবেন, তাহলে ভালো হবে আর কি। আর এই যে দেখুন আমার বেগুনিগুলো, সেই আমি প্রথম রোজায় করে রেখেছিলাম, আর আজকে সম্ভবত রোজা কটা চলতেছে 12টা বা 13টা এরকমই তো কিছু একটা হবে, আমার এই মুহূর্তে এক্স্যাক্ট মনে নেই। তো এখন অবধি কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা তো দেখলেন। এভাবে হলুদ লবণে ভিজিয়ে রেখে বেগুনটা সংরক্ষণ করলে আপনারা মানে সারা মাসও সংরক্ষণ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি এক এক করে সমস্ত ভাজা পোড়া আইটেমগুলো ভেজে নিচ্ছি, আপুরা প্রায় কাছাকাছি চলে এসেছে, ফোনে কথা হচ্ছে আর কি এর মধ্যে মাঝে মাঝেই, আর তার মধ্যে আমি এই কাজগুলো এক এক করে নিচ্ছি। তবে মন খারাপের বিষয় হলো যে আপুরা একেবারে অন টাইমে আসতে পারেনি, ইফতারের সময় ঠিক একটু পর হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে আমি আপুকে লোকেশন প্রথমে যেটা বলেছিলাম সেটা বলেছিলাম বসুন্ধরা থেকে আসতে হলে যেভাবে করে আসতে হবে, পরে তো আপুরা নিউ মার্কেটের ওদিক থেকে এসছে, তো আমার লোকেশনটা অন্য দিক থেকে ওই পাশটায় না গেলেও চলতো, আপু একটু আবার এগিয়ে চলে গিয়েছিলো আমার বাসা রেখে, তো যার কারণে আসতে একটু ডিলে হয়ে গিয়েছিলো। আদারওয়াইজ যদি আপু ওই জায়গায় যাওয়ার আগে আমাকে একটু ফোন দিত তাহলে হয়তো বা অন টাইমে আসতে পারতো। তো এদিকে তো আপনারা দেখলেন যে এক এক করে আমি পেঁয়াজও বেগুনি ডিম আলুর চপ যেটা ছিল সমস্ত কিছু ভেজে নিয়েছি, আর আপুরা আসার ঠিক আগ মুহূর্তে আমি হচ্ছে গিয়ে জাস্ট চিকেন সাসলিকটা ভেজে নিয়েছি, কারণ গরম গরম খেলে একটু ভাল লাগবে, এই আইটেমগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে অতটা খেতে ভালো লাগে না। তো আমি চিকেন সাসলিকটা ভাজার একদম আগ মুহূর্তে জাস্ট একটু অরিগানোটা ছিটিয়ে দিচ্ছি, আপনাদের কাছে অরিগানো না থাকলে যে দিতে হবে এমন কোনো এসেনশিয়াল কিছু না, বাট দিলে একটু খেতে হালকা ভালো লাগে এই আর কি।
তো আমি এক এক করে এই তাওয়াটা যে আমার ছিল এই তাওয়াটার মধ্যেই প্রথমে হালকা একটু বাটার দিয়ে এগুলো জাস্ট ভেজে নিচ্ছে। আপনারা বাটারের পরিবর্তে চাইলে ঘি বা কুকিং অয়েল, অলিভ অয়েল যে কোনো কিছু দিয়েই চিকেন সাসলিকটা বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে বেশ মজা, আর বিশেষ করে হচ্ছে গিয়ে পরোটা, নান এগুলোর সাথে খেতে আপনি বেশি মানে ভালো লাগবে আপনার কাছে হয়তো। তো আমি আজকে পরোটাই করেছিলাম, পরোটা দিয়েই খাওয়া হবে। তো আমি চিকেন সাসলিকগুলো যখন ভাজছিলাম আমার কাজিন তখন এই পাশে আমাকে পরোটাগুলো বানিয়ে দিচ্ছিল। আপনারা জাস্ট দেখেন যে ও কাজে কতটা দক্ষ। আমি শুধু ওর কাজ দেখে অবাক হয়ে যাই, আমার পক্ষে এতটা গোল করে এত সুন্দর করে পরোটা বেলা একদমই সম্ভব ছিল না আর কি। তো ওর কাজটাকে আমি একটু স্লো করেই রেখেছি, ফাস্ট ফরওয়ার্ড করে দেইনি, যে আপনারা জাস্ট দেখেন যে ও কতটা নিখুঁতভাবে কাজ করে। তো এত সুন্দর করে ছেলে মানুষ, মানে আমরা অনেক সময় ভাবি যে করতে পারবে না, কিন্তু আমরা ভুলেই যাই যে পৃথিবীতে সবচেয়ে সেরা সেরা রাঁধুনি বা যত বড় বড় শেফ আছে তারা কিন্তু ছেলে মানুষ। আর বিশেষ করে হ্যাভি রান্নাবান্না যেগুলো হয় মেজবান বা বিভিন্ন পার্টি প্রোগ্রাম, সেগুলো কিন্তু ছেলেরাই অ্যারেঞ্জ করে আর কি। তো যাই হোক, ইচ্ছে থাকলে সব পারা যায়। তো ওর রুটি বেলা বা ওর পরোটা বেলায় আমি মুগ্ধ, এটা হচ্ছে মেইন কথা। ও বলছিল যে আমার প্রথম রুটিটা বা প্রথম পরোটা অতটা গোল হয় না, তাই আমি বলছি সমস্যা নেই, তোমার যখন কমফোর্ট লাগবে তুমি বললো তখন আমি জাস্ট একটা ফুটেজ নেব। তো নিলাম, আর এখন ওই আবার পরোটাটা ভেজে নিচ্ছে একটু একটু করে তেল দিয়ে, ওই আস্তে আছে করে ভেজে নিচ্ছে, কারণ আমি রুটি বা পরোটা ভাজতে গেলে বেশি পোড়া লাগিয়ে ফেলে অথবা কাঁচা রেখে দিই। কি বলবো, আপনারা আসলে না আমায় অনেক বেশি ভালোবেসে আমাকে আমার কাজের প্রশংসা করেন, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় যে অনেক কাজেই আমি একটু অপারদর্শী। তবে দোয়া করবেন, কারণ মানুষের দোয়া বা ভালোবাসা থাকলে হয়তো বা মানুষ আস্তে আস্তে আরও ভালো করবে। আর বিশেষ করে সংসার জীবনটা তো হচ্ছে সব অভিজ্ঞতার খেলা, যত সময় যায় ততই মানুষ শিখতে থাকে। আর এখানে আপুরা চলে আসছে, তো আমি সব খাবারগুলো সার্ভ করে দিয়েছি, বেশ খানিকটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে সালাদের সমস্ত আইটেমগুলো আছে, এখানে ফ্রুটস আছে, বেদানা বা আনার যেটাই বলি না কেন, এখানে আপেল আছে, মালটা আছে, পাশাপাশি বেগুনি, পিঁয়াজু, আলুর চপ বা ডিম চপ যেটাই হোক না কেন। আর ওই যে বরাবরের মতো যে কাজটা করেছি, বুট এখানে সার্ভ করতে ভুলে গিয়েছি, সেটা পরে এনে দিয়েছিলাম। আর খেজুর আছে পাশাপাশি, এইটা হচ্ছে আপুর বেবি ছোটো মেয়ে, হচ্ছে অড্রি, অসম্ভব কিউট দেখতে মাশাল্লাহ। এবং অড্রিও রিসেন্টলি একটা চ্যানেল খুলেছে, আমি সেটার লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশানে ইনশাল্লাহ শেয়ার করবো। আপনাদের বেবিদের সাথে আপনারা ওর ভিডিওগুলো শেয়ার করতে পারেন, সে মাশাল্লাহ খুব কিউট এবং অসম্ভব সুন্দরভাবে গুছিয়ে কথা বলে, তার প্রেজেন্টেশন সেন্স খুবই ভালো। আপুরা আসার পরে ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে একসাথে ইফতার করে নিয়েছি, তারপর আপু কিছু গাছ নিয়ে এসছে আমার জন্য, ওগুলো নিজের হাতেই লাগিয়ে দিল আর কি। টুকটুকি আর মন্টু সমস্যা নেই, এগুলা ক্যামেরা বন্দি করে রাখা হবে সব হচ্ছে কি আমাকে দেখানোর জন্য। ফুল ফোটা দেখতে ভালো লাগে, আর আমার না ফুলের গাছ কম ভালো লাগে কেন জানেন আপু, সিজনাল হয় তো, এই ফুল ফোটে এই ফোটে না, তখন কিন্তু ওই গাছগুলো কেমন যেন একেবারে ফুটেছিল, ওই যে সকালবেলা দেখেছিলাম যে, হ্যাঁ। আর একটা ইসের মধ্যে যখন অনেকগুলা কালার ফুটবে তখন কিন্তু দেখতে সেই লেভেলে সুন্দর লাগে। একটা ভুল করে ফেলছি, সাদাটা নিয়ে আসি নাই, সাদাটা অসুবিধা নেই, এটা নিয়ে আসি নাই, এইটা সাদা আনছি, আমি ই করব নি আবার, তখন আমার মনে ছিল না, সমস্যা নাই আপু, সাদাটা অনেক সুন্দর লাগে। আমার কত লাখ নিজের হাতে নিজের বাগান থেকে গাছ এনে আবার আমাকে লাগায়াও দিতেছে, আল্লাহ কি যে কপাল। হ্যাঁ মা, ওইটা থেকেই তো উড়ে গেছে, এটা হচ্ছে গাঁদা ফুল প্রকৃতির একটা গাছ বললেন যে আপনি, ছোট প্রজাতির গাছটা হয় ছোট, কিন্তু এই যে বাচ্চারা ই সারা টান দিয়ে উঠে ফেলছে, দেখি লাগাইলে কপালে আছে কিনা, হয় কিনা, চারা যদি আরো থাকে আমি দিয়ে দিই। আচ্ছা, আর মাটি বস্তা রেডি তোমার জন্য, টাঙ্গাইল থেকে মাটি নিয়ে আসবো, ঢাকায় মাটির আকাল পড়ছে, খালি টাকা দিয়ে কিনতে হয় না।
আপু আমার মতো গাছের ব্যাপারে অনেক বেশি শৌখিন, আর বিশেষ করে আপুর যেটা নিজের বাড়ি আছে টাঙ্গাইলে, ওই বাড়িটা আপনাদের আজ যদি আমার দেখানোর সুযোগ হয় আমি ইনশাল্লাহ দেখাবো। এত 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 গাছের সমারোহ, আর এত সুন্দর করে আপু নিজের হাতে গাছগুলো লাগিয়েছে, আর অসাধারণ গাছের কালেকশন তার আছে আর কি। আর এই গাছগুলো আপু নিয়ে এসছে আমার জন্য। এখানে বিভিন্ন প্রজাতির গাছ আছে, অপরাজিতা, তারপরে দুপুর কি যেন অনেকগুলো গাছের নাম বলেছে, আমি এই মুহূর্তে তো ভুলেই গিয়েছি। তো বিশেষ করে পর্তুলিকার অনেকগুলো কালার ছিল, তো সেগুলো সবগুলো গাছ বপন করা হয়ে গিয়েছে। আর এখন সবাই মিলে একসাথে বসে খাবো, কিন্তু এরকম সময় ভাইয়া বলছিল যে একটু তাড়াতাড়ি করছিল কারণ নিচে গাড়ি রেখে আসা হয়েছে। তো ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা খেয়ে দুজন গিয়ে গাড়িতে বসি, তোমরা তারপর আস্তে আস্তে নিরিবিলে আসো। তো এই জন্য আপুরা বসে এখানে খাচ্ছে, আর এদিকে আপনাদের ভাইয়া বা আমরা একসাথে বসতে পারিনি কারণ আপনাদের ভাইয়া নিচে গিয়েছিল গাড়িটা একটু দেখে আসার জন্য, আর আমার কাজিন হচ্ছে গিয়ে বলল যে ভাইয়া আসুক তারপরে আমরা বসে একসাথে খাবো। তো এখানে ভাইয়া আপু পাশাপাশি ভাইয়াদের সাথে আরেকজন গেস্ট এসেছিল, অদ্রি তো তেমন কিছুই খায়নি, ও টায়ার্ড ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর কি। আর এটা খাওয়ার পরে আমার কাজিনের আরেকটা স্পেশাল রেসিপি, এখন যেটা খুব ভাইরাল ইউটিউবে, তো মোহিতো আর সামথিং কিছু একটা বলে হয়তো এটাকে, তো সেটাও যেভাবে করে বানিয়েছে, পুরো দুটো লেবু একদম চিপড়ে রস দিয়েছে, পুদিনা পাতাটা একটু থেতলে দিয়েছে, সাথে দিয়েছে বরফ, আর সামান্য একটু চিনিও ছিল এর সাথে, আর এখন দিয়ে দিয়েছে সফট ড্রিঙ্কস। এটা খেতে ভীষণ রিফ্রেশিং, আর বিশেষ করে এই ধরনের হ্যাভি খাবারের সাথে আপনারা চাইলে এই ড্রিঙ্কসটা সার্ভ করতে পারেন ইফতারের পরে, বেশ রিফ্রেশিং লাগবে আর কি। হ্যাভি খাবার বলতে বুঝিয়েছি গ্রিল, নান বা পোলাও, এই ধরনের বিরিয়ানি তেহারির সাথে খেতে বেশ রিফ্রেশিং লাগবে আর কি। আর এদিকে আপু নিজের গাছের আম এগুলো নিয়ে এসছে আমার জন্য, আর সকালে যখন আপু এই আমগুলো ছিঁড়ছিল তখন আমাকে ভিডিও কল দিয়েছিল, আমার যে কী পরিমাণ ভাল লাগছিল যে নিজের হাতে গাছ থেকে আম পাড়া। আর এদিকে এই যে আমি আপনাদের সাথে লাস্টে শেয়ার করতে হলো, এগুলো হচ্ছে আপু নিয়ে এসছে আপুদের টাঙ্গাইলের বিখ্যাত মিষ্টি, খুবই টেস্টি খেতে। আর পাশাপাশি এখানে মিষ্টি দই ছিল, সম্ভবত টক দই, মিষ্টি দই এরকম। তো কি বলবো, এই ছিল ওভারঅল ব্লগ, আর এর পরের ব্লগে আপনারা আরও সারপ্রাইজিং কিছু জিনিস দেখতে পারবেন, সেটার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। তো দেখা হবে পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আর প্লিজ 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 একবার হলেও আপুর চ্যানেলটা ভিজিট করে আসবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।